ধন্যবাদ। আমি সুবর্ণা, নবম শ্রেণী, কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো আমি আজকে বাংলাদেশের সাথে ইংল্যান্ড অর্থাৎ যুক্তরাজ্যের সরকার কাঠামো তুলনা করব। তো চলুন আমরা আগে সরকার সম্পর্কে জেনে নিই। রাষ্ট্র গঠনের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের মধ্যে একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলেও সব দেশের সরকার ব্যবস্থা একরকম নয়, যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। যদি আমরা যুক্তরাজ্যের দিকে তাকাই তাহলে দেখতে পাই যুক্তরাজ্য একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এটি স্থানান্তর করে একটি কাঠামোর মধ্যে পরিচালনা করা হয়। যুক্তরাজ্য চারটি প্রদেশ নিয়ে গঠিত, ইংল্যান্ড চারটি প্রদেশের মধ্যে একটি দেশ। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান রাষ্ট্রের প্রধান দ্বিতীয় রানী এলিজাবেথ। রানী এলিজাবেথকে ভার্জিন কুইন বলা হয়। ইংল্যান্ড হলো যুক্তরাজ্যের একমাত্র দেশ যার নিজস্ব কোনো সংসদ নেই। যুক্তরাজ্যের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এবং সংসদ সভার নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার প্যালেস। যুক্তরাজ্যের নিজস্ব কোনো আইন ব্যবস্থা নেই। বর্তমানে তিনটি স্বতন্ত্র আইন রয়েছে, ইংরেজি আইন, উত্তর আয়ারল্যান্ড আইন এবং স্কটিশ আইন। 2009 সালে যুক্তরাজ্যে একটি সুপ্রিম কোর্ট কার্যকর হয়েছিল যা হাউস অফ লর্ডসের কমিটির আপিল বিভাগের আপিলের কাজ করছে। আইনি ক্ষমতা ইউনাইটেড কিংডম পার্লামেন্টের দুই কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ হাউস অফ লর্ডস। এর সদস্যের সংখ্যা হচ্ছে 780 জন এবং এর প্রিজাইডিং অফিসার প্রভু জালিয়া। এবং নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ কমন্স। এর সদস্য সংখ্যা হচ্ছে 650 জন এর 650 জন। বিচার বিভাগ হলো স্বাধীন নির্বাহী আইনসভার। সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। যুক্তরাজ্যের বিচার বিভাগে সর্বোচ্চ আদালত এবং বিচারপতি উচ্চ আদালত বিদ্যমান। ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে দ্বিস্তরীয় এবং একক স্তরীয় কাউন্সিলের মিশ্রণ রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে ইন গ্রেটার লন্ডন এবং অন্যান্য দুই স্তরের মধ্যে রয়েছে লন্ডন পরিষদ এবং বৃহত্তম লন্ডন কর্তৃপক্ষ যা নির্বাচিত মেয়র। যুক্তরাজ্যের সংবিধান লিখিত এবং অলিখিত কয়েক নিয়মে গঠিত। তার যুক্তরাজ্যের সংবিধানে রাজা রানী সম্পর্কে যে বাক্য লিপিবদ্ধ আছে তা হচ্ছে দ্য কিং ক্যান ডু নো রং, অর্থাৎ রাজা কোনো অন্যায় করতে পারে না। সংবিধান অনুযায়ী যুক্তরাজ্যের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তর হলো হোয়াইট হল। এটি লন্ডনে অবস্থিত। তো এই ছিল যুক্তরাজ্যের সরকার কাঠামো। এখন আমি যুক্তরাজ্যের সরকার কাঠামোর সাথে বাংলাদেশের সরকার কাঠামো তুলনা করব। বাংলাদেশের দিকে আমরা তাকালে দেখতে পাই বাংলাদেশ একটি এককেন্দ্রিক গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে প্রজাতন্ত্র সরকার বিদ্যমান, জনগণ রাষ্ট্রের মালিক। আর আমরা যুক্তরাজ্যের দিকে তাকালে দেখতে পাই যুক্তরাজ্য একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এটি স্থানান্তর করে একটি কাঠামোর মধ্যে পরিচালনা করা হয়। বাংলাদেশে কোনো প্রদেশ নেই, কিন্তু যুক্তরাজ্য চারটি প্রদেশ নিয়ে গঠিত, ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে সংসদ সদস্য। যুক্তরাজ্যের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এটি দুই কক্ষ বিশিষ্ট, একটি হাউস অফ লর্ডস, অন্যটি হাউস অফ কমন্স। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে গণভবন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বাসভবন হচ্ছে 10 ডাউডিং স্ট্রিট। ধন্যবাদ। যুক্তরাজ্যের সরকারি নাম কি? দুঃখিত, আমি প্রশ্নের উত্তরটি জানি না। সঠিক উত্তরটি হচ্ছে গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য। ধন্যবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে কে নির্বাচিত করেন বা নিয়োগ দেন কে? আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, এই উত্তরটি আমার জানা নেই। যুক্তরাজ্যের রানী প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন?